ফ্রান্সে গিয়ে বিপাকে উর্বশী রাউতেলা। ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলা তিনি সম্প্রতি ফ্রান্সে গিয়েছেন প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে। সেখানে যাওয়াটাই কাল হলো তার। এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, এর মধ্যে আটকা পড়েছেন তিনি। যদিও রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে কোনো বিপদের সম্মুখীন হননি তিনি, তবে প্রবলভাবে অশান্ত বিদেশি শহরে নিরাপত্তার অভাবে ভুগছেন অভিনেত্রী। উর্বশীর নিরাপত্তার কথা ভেবে দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় একটি পোস্ট করে এই খবর জানান অভিনেত্রী নিজে। সে দেশের ট্রাফিক আইন না মানার অপরাধে পুলিশের গুলিতে মৃত্যু হয় এক অপ্রাপ্ত বয়স্ক যুবকের। তারপরে জ্বলে ওঠে প্রতিবাদ ও প্রতিরোধের আগুন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্যারিসে। এখনো পর্যন্ত এই নিয়ে সে দেশে বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার সাধারণ নাগরিক। সাহসিকতা ছড়িয়ে পড়েছে রাজধানী প্যারিসেও। সম্প্রতি এক পোস্টে উর্বশী লেখেন, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, এ কথা ভেবেও কিছুটা শান্তি হচ্ছে। আমি যখন এ শহরে এসে পৌঁছেছি তখন চূড়ান্ত সহিংসতা ও বিক্ষোভ চলছিল, তা সত্ত্বেও যে আমি নিজের পেশাগত দায়িত্ব পূরণ করতে পেরেছি তাতেই আমি কৃতজ্ঞ। নিজের থেকে বেশি নিজের টিমের সদস্যদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি। মেয়ে বিদেশে, সেখানে আবার এমন অশান্ত পরিস্থিতি, উর্বশীর জন্য দুশ্চিন্তায় রয়েছেন তার পরিবারের সদস্যরা। সে কথা জানিয়ে অভিনেত্রী লেখেন, দেশে আমাদের পরিবারের সকলে এই অশান্তির খবর পড়েছেন বলে তারা বেশ দুশ্চিন্তায় রয়েছেন। আমরা চেষ্টা করছি যাতে নিজেদের নিরাপদ রাখতে পারি।